প্রিয় দর্শক, আমাদের সেবা খাতে একটি আলোচিত নাম হচ্ছে আলোক হেলথ কেয়ার, যারা তাদের সেবার পরিধি ধীরে ধীরে বাড়াচ্ছে এবং মানুষের ভালোবাসা এবং বিশ্বস্ততার সারথী হয়ে তারা মানুষকে সেবা দিয়ে যাচ্ছে মন থেকে। আর তারই ধারাবাহিকতায় ঢাকার মিরপুরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে আলোক হাসপাতাল। এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন এখন আমরা আপনাদের উপহার দিচ্ছি। মানব সেবার মহান ব্রত নিয়ে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রত্যয়ে আলোক হেলথ কেয়ার 27 বছর আগে তার যাত্রা শুরু করে অত্যন্ত সুনামের সঙ্গে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে স্বাস্থ্যসেবায় আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সারা দেশে আজ আলোকের সেবার পরিধি বিস্তৃত হয়েছে। এখন মিরপুরের প্রাণকেন্দ্রে সংযুক্ত হয়েছে আলোক হাসপাতাল। এখানে রয়েছে সকল বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি, MRI, সিটি স্ক্যান সহ সকল টেস্টের সুবিধা, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ফিজিওথেরাপি সেন্টার, সুলভ মূল্যে দেশি বিদেশি ঔষধ, রোগীদের জন্য খাবার, ICU, HDU, ডায়ালাইসিস, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স এবং 24 ঘন্টা জরুরি সেবার সুবিধা। আমি এমার্জেন্সি ডক্টর, এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে এখানে আমাদের সব ধরনের পেশেন্টের আমরা সেবা দিয়ে যাচ্ছি অত্যন্ত নিরলসভাবে এবং খুব কম খরচে স্বল্প সময়ে পেশেন্ট যাতে সর্বোচ্চ সেবাটা পেয়ে থাকে আমরা সেই বিষয়টা নিশ্চিত করছি। তাছাড়া আমাদের এখানকার সুযোগ্য MD স্যার জনাব লোকমান হোসেন, উনি ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন, যেখানে মাত্র 10 টাকা টিকিটে মেডিসিন, সার্জারি, গাইনি সহ সকল ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। আমরা মিরপুরবাসীর পাশে আছি, আপনারা যে কোনো সময় যে কোনো বিপদে আপদে আমাদের কাছে চলে আসবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়, যেখানে বিনামূল্যে রোগীরা ডাক্তারি সেবাসহ সকল টেস্টের ক্ষেত্রে 50% ছাড় পান। এছাড়াও বিভিন্ন ধরনের অপারেশনও বিনামূল্যে করা হয়। ঢাকার মধ্যে 8টি প্রতিষ্ঠান সহ ঘাটাইলেও একটি হাসপাতাল রয়েছে। দরিদ্র রোগীদের জন্য হাসপাতালে 4টি ফ্রি বেড আছে। বঙ্গবন্ধু ক্যাম্প খোলা আছে, যেখানে 10 টাকার বিনিময়ে রোগী দেখা হয়। রোগীরা 10 টাকায় ডাক্তারি সেবা নিয়ে 50% ছাড়ে টেস্ট করাতে পারেন। এই হসপিটালে আপনারা খুব স্বল্প খরচের মধ্যেই মানসম্মত ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে ডায়াবেটিস রোগ এবং থাইরয়েড হরমোন সহ অন্যান্য হরমোন রোগের চিকিৎসা হয়ে থাকে। সুতরাং আপনারা নির্বিঘ্নে আমাদের হসপিটালে আসতে পারেন এবং বিশেষজ্ঞ চিকিৎসা দ্বারা আপনার চিকিৎসা করিয়ে নিতে পারেন। আগে দেশের বাইরে গিয়ে যেসব টেস্ট করে নিয়ে আসা হতো সেগুলো এখন মিরপুরে আলোক হাসপাতালেই হচ্ছে। দীর্ঘ 27 বছর আগে আমি স্বাস্থ্যসেবার কাজ শুরু করি, আস্তে হাঁটি হাঁটি পা পা করে 27 বছর চলে গেছে। এখন আমি মনে করি মিরপুর তথা সারা বাংলাদেশের মানুষ আলোকের প্রতি সন্তুষ্ট এবং ভালো একটা অংশ এখন আলোক থেকে চিকিৎসা নিচ্ছে। আমি বিশ্বাস করি যে আমাদের 70-80% মানুষ নিম্নমধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, তাদের কথা চিন্তা করে আলোক হেলথ কেয়ার কাজ করে। আমরা অপেক্ষাকৃত কম মূল্যে যেমন অপারেশন করি এবং গরিব দুস্থদের জন্য অত্যন্ত ইকোনমি প্যাকেজে আমরা কাজ করি, যেমন একটা সিজারিয়ান অপারেশন 15-20 হাজার টাকায় আমাদের আলোক হেলথ কেয়ারে হয় ঢাকাতে, 8-10 হাজার টাকায় এবং কোনো কোনো ক্ষেত্রে 6 হাজার টাকায় আমরা টাঙ্গাইলের ঘাটাইলে সিজারিয়ান অপারেশন করি গরিব দুস্থদের জন্য। এতে করে আমি মনে করি যে এটা বাংলাদেশের কোনো NGO এত কম মূল্যে পারবে না। আমি পারি, যেহেতু হাসপাতাল আমার ব্যবস্থাপনায় চলে, আমি মনে করি গরিব মানুষ আমাদের অংশ, সেই হিসাবে আমি মনে করি যে গরিবরা চিকিৎসার আওতায় আসা উচিত। আমাদের দেশের এখন লক্ষ্য হলো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য হলো 2041 সালের মধ্যে উনি পৃথিবীর উন্নত দেশের কাতারে যাবে। তা উন্নত দেশের কাতারে গেলে চাইতে হইলে আমার বিশ্বাস যে স্বাস্থ্যসেবা বাদ দিয়ে যাওয়া যাবে না। ইনশাআল্লাহ আমার একটা ইচ্ছা আছে যে 64টা ডিস্ট্রিক্টেই আমার 64টা সেন্টার হবে এবং সেই সেন্টারের মাধ্যমে উচ্চমাত্রার টেস্ট এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।